আলম খানের সুরে নায়ক মান্নার একটি ছবিতে প্লেব্যাক করেছেন, সে সম্বন্ধে আমাদেরকে কিছু বলুন। আলম খানের যে গানটি আমি করেছিলাম আজম খানের সাথে, তো ওই গানটি আমি আলম খানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার দর্শকদের জন্য জাস্ট একটি লাইন আমি শোনাচ্ছি। মন ভোলা রে ঝকনকে দোলা রে, মন ভোলা রে ঝকনকে দোলা রে। তারপরে আমি আলাউদ্দিন আলী সুরে তো অনেকগুলো করেছি, তো ওনার একটি ছবির গান, রাজ্জাক সাহেবের একটা ছবির, প্রেমের নাম বেদনা, তো ওর থেকে একটি লাইন শোনাচ্ছি। জীবনে ভালোবাসা এসেছে ফিরে, রাজি হয়ে থাকবো আমি রাজার বাসর ঘরে, খুশিতে যাব মরে হায়, খুশিতে যাব মরে। তারপরে করলাম আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান, শওকত আলী ইমন, ইমন সাহা, তো অনেক, মানে যারা যারা যাদের যাদের কাজ করেছি, এখনকার আগের জনপ্রিয় সুরকার সঙ্গীত পরিচালক তারা, তো আমার অনেক ভাগ্য এই কারণে যে এনাদের সবার কাজ করতে পেরেছি। আর তারপরে রিমিক্সে তো আমি আর করিনি, কিন্তু ফিল্মে করেছি এবং স্টেজ প্রোগ্রাম আমি প্রচুর করেছি, যেমন র্যাঙ্কসের করেছি, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে করেছি, কর্পোরেট শোগুলো আমি অনেক করেছি, লিভার ব্রাদার্সের শো করতাম একটা সময়, তো যার জন্য আমি সময় পেতাম না, তো পরে কিন্তু এর প্রত্যেকটা পিছনে আমার মা, মানে আমার মা হচ্ছে সকাল থেকে উঠে নামাজ শেষ করো, দেন গান করতে বসো, প্র্যাকটিস প্র্যাকটিস করবো, তারপর পড়াশোনার সময় পড়াশোনা করে আবার কোনটা করতে হবে, একদম রুটিন, একদম ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনের জন্য আজকে হয়তো এখনো পর্যন্ত আমি গান করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান আর একটা ভালোবাসা। এটা যদি আমি মনে করি, মানে আমার জন্য যে এটা আছে বলে আজকে হয়তো আমি বিপাশা এখনও এখানে আছি এবং এখনও করতে পারছি, কারণ আম্মা সবসময় বলতেন, যেটা মনে পড়ে, যে সম্মানটা, মানুষকে সম্মান করতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখবা, এবং প্রত্যেকটা টাইম টু টাইম করবা, দেখবা সব তুমি সময় পাচ্ছ, সবাইকে ভালো লাগছে। আমি পাবলিক পরিচিত কম, কারণ আমি বেশি অত পরিচিত হতে চাইনি, আমি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য গান করেছি। আমি ব্যবসা সফল হওয়ার জন্য কি আমার গানটা চলবে, কত টাকা হবে, কত কি হবে, এটার জন্য না, কারণ আমি গানকে ভালোবাসি, আমি সুরকে ভালোবাসি, আমার বেসিকটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। যখন খুলনা বেতারে করলাম 91-এ, তো তখন আমার রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু, আমি 3 বছর বয়স থেকে আমি গান করি। এবার সখী সোনার মৃগ দেয় বুঝি দেয় ভরা, আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তোরা। এবার সখী সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা, আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় তোরা। তো এই গানের পরে এইটা হচ্ছে আমার ফার্স্ট, তো এরপরে তো আমি তারপর থেকে আস্তে আস্তে গান শুরু, গানের জগতে ঢুকে গেলাম। তো তারপরে
কদিন আগে আমাকে হাবিব বাপু, উনি আমার সাথে কাজ করতেন একটা সময়, তো উনি এখন ইউকেতে থাকেন, ওনার সুরে কয়েকটি গান করলাম। তার মধ্যে একটা আছে, আজ রিম ঝিম রিম ঝিম মধুর ধারায় ঝরেছে খোলা জানালা, এই একটা গান ছিল। আর একটা আছে, এখন আমার রাত কেটে যায় দূরের আকাশে তারা গুনিয়া, ভালো লাগে একা একা কুয়াশার চাদরে তোমার কথা বসে শুধু ভাবতে, এখন আমার রাত কেটে যায়। এই গানগুলো ছিল। আর এখন রিলিজ করব হয়তো, এখনও কবে করব জানি না, ঠিক করিনি। রাসেল খানের একটি গান আছে আপনার, এই রূপালী যোছনার একাকি চাঁদের মেলায় কে জানি কে হে দেখে বলে হে আমি আছি এই নিরালায়, ওহো ভালোবাসি ভালোবাসি এখনো তোমায়, ভালোবাসি ভালোবাসি এখনো তোমায়। তো এই গানগুলো সামনে রিলিজ করার জন্য ভাবছি, তো এখনো ঠিক করিনি কবে রিলিজ করব। তো এই আস্তে আস্তে সবারই কাজ, আরও কয়েকটা হাতে আছে, এখনো শুরু করিনি, দেখি কি, কারণ এত ব্যস্ততা শোর জন্য, যেহেতু এখন শোর টাইম, আবার আমি কিছু ঘরোয়া শো করি, আমি আগেও করতাম এটা, আমার কিছু দর্শক আছে যারা আমাকে অনেক ভালোবাসে, তারা তাদের মানে উৎসাহে আমার আবার ফিরে আসা, আবার গান করা, তো ছাড়তে পারি না। কেন করছো না, কেন করো না, করো তো, যাই হোক। তো আমি অ্যাকচুয়ালি অনেকদিন বিরত ছিল গানের থেকে, কারণ আমার আম্মা অসুস্থ ছিল, এবং আম্মা হচ্ছে আমার একটা সন্তান, তার সন্তান আমি, কিন্তু আমার সন্তান একদম না। তো আমার হয়েছিল ক্যান্সার, 3 মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করে যে 19 সালে মারা গেল, এবং আমার জন্মদিনের পরের দিন, তারপর থেকে আমি আর জন্মদিন তো পালন করি না। তো জন্মদিন পর্যন্ত খুব মানসিকভাবে খুবই অসুস্থ ছিলাম, যাই হোক। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি চাই আরও গান করতে, আরও ভালোবাসা পেতে দর্শকদের, এবং যাতে নতুন নতুন কিছু কাজ করতে পারি। আমার আবার স্টুডেন্ট আছে ছোটো ছোটো ছোটো, এবং সব ছোটো ছোটো বাচ্চারা আমাকে খুবই পছন্দ করে, তো ওদের ছাড়তে পারি না। তো ওদেরকে নিয়ে একটা কিছু করার একটা আমার প্ল্যান আছে, দেখি কতদূর কী করতে পারি। আমি কিছু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, আর যেহেতু রোটরি করি, রোটরির মধ্যে তো সমাজসেবা, তো এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা মানে পাওয়া, আমার বাবা মার কাছ থেকে শিক্ষা নেওয়া, এরপর তো আর কোনো কিছুই নাই। তো ইনশাল্লাহ আমি চাই আমার দর্শকরা তাদের ভালোবাসায়, তাদের উৎসাহে আমি বিপাশা যেন আরও এগিয়ে যেতে পারি, এবং ভালো ভালো কাজ, ভালো ভালো গান, ভালো ভালো মানুষের সেবা করতে পারি, এটাই আমার আশা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং আপনার সাফল্য কামনা করছি জে এন্টারটেনমেন্ট থেকে। আমি জেট এন্টারটেনমেন্টকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে।